হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনারা প্রায়শই আকাশ ডিএস লাগিয়ে থাকেন। আর এই আকাশ ডিএস যে সমস্যাটি হয় সেটা হচ্ছে, কিছুদিন পর দেখতে পারবেন আকাশ সার্ভিস কোড e52-32 নামে একটা অপশন লেখা আছে। এই সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর আপনারা অনেকেই জানতে চান যে ভাইয়া, এই আকাশ যে রয়েছে ডিটিএস এইটা রিসেট দিব, এই রিসেট দেওয়ার পাসওয়ার্ডটা কত? আজ আমি আপনাদের দেখিয়ে দিব মূলত এই আকাশ ডিটিএস এর অফিসিয়াল যে পাসওয়ার্ড রয়েছে সেই অফিসিয়াল পাসওয়ার্ডটা কত। আর এই ইমাউন্ট যদি ইরোর লেখা থাকে সেটা কিভাবে আপনার আকাশকে ঠিক করবেন। যদি মূলত এরকম লেখা থাকে তাহলে আপনাকে এইটাকে রিসেট দিয়ে ঠিক করতে হবে। আপনি কিভাবে রিসেট করবেন সেটা আমি এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই জন্য প্রথমে আপনি আপনার হাতে থাকা রিমোটে চলে যাবেন। রিমোটে যাওয়ার পর এখান থেকে আপনার রিমোটে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি জাস্ট মেনু নামে যে অপশনটা রয়েছে সেই মেনু নামের অপশনটাকে আকাশের দিকে ধরে আর কি, যে ডিটিএস বক্সটা রয়েছে বক্সটার দিকে ধরে মেনুতে ক্লিক করে দিবেন। মেনুতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে দেখতে পারবেন চ্যানেল, মাই সেটিংস, আকাশ সেটিংস অ্যান্ড দেন হেল্প নামে একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে আকাশ সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই আকাশ সেটিংসে চলে যাবেন। আকাশ সেটিংসে যাওয়ার পর আপনি আবার ওকেতে ক্লিক করে দেবেন রিমোটে। ওকেতে ক্লিক করার পর সর্বপ্রথম দেখতে পারবেন ফোর সফটওয়্যার অ্যাপ নামে একটা অপশন রয়েছে, দ্বিতীয় রয়েছে রিসেট। আপনি সেই রিসেটে গিয়ে আবার ওকেতে ক্লিক করে দেবেন। রিসেটে গিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন স্টেবি ক্যাশ ইনফরমেশন ডিস সেটিংস ইনস্টলেশন। আপনি অবশ্যই রিসেটে গিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনার এখানে কিছু পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ এইটার যে অফিসিয়াল পাসওয়ার্ড সেইটা দিতে হবে। আকাশ সেট আপ বক্সের অফিসিয়াল যে পাসওয়ার্ড সেটা হচ্ছে, আমি এখন বলে দিব আপনাদেরকে, সেটা হচ্ছে আকাশ সেট আপ বক্সের চারটা পাসওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে 40। আমি আবার বলছি, আকাশ সেট আপ বক্সের যে রিসেট পাসওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে 40। আপনি এখানে 40 দিয়ে তারপর এইখানে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। আপনাকে রিমোটের মাধ্যমে কিন্তু ওকেতে ক্লিক করতে হবে। আপনি রিমোটের মাধ্যমে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সেট আপ বক্সটা কিন্তু ফাইনালি রিসেট হয়ে যাবে। এখানে আপনাকে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আপনি কখনোই রিসেট দেওয়ার অবস্থায় আপনার সেট আপ বক্সটাকে অফ করবেন না, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আপনি সেট আপ বক্সটাকে কখনোই অফ করবেন না। এখানে আপনাকে 5-7 মিনিট সময় নেবে, বা যদি আপনার টিভির কনফিগারেশন ভালো থেকে থাকে তাহলে অবশ্যই কম সময় নেবে, 2-3 মিনিট বা 1 মিনিট। এখানে প্লিজ ওয়েট বোটিং নামে একটা অপশন চলে এসেছে। প্লিজ ওয়েট বোটিং হওয়ার পর এখানে আরেকটা অপশন চলে আসবে, সেটা এখন দেখিয়ে দিব আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমার এখানে আকাশ নামে একটা অপশন চলে এসেছে, তারপর কিন্তু আমার এখানে ইনস্টল হয়নি। এই অবস্থাও আপনি কোনো রিমোটে কোনো অপশন চাপবেন না। এখানে দেখতে পাবেন সার্ভিস আপডেটিং নামে একটা অপশন রয়েছে। যখন এটি সার্ভিস আপডেটিংটি কমপ্লিট হয়ে যাবে সে তখন কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এই প্রবলেমের কারণে কিন্তু আমার অনেকগুলো চ্যানেলই আসেনি, এখন কিন্তু আমি সমস্ত চ্যানেলই দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ডিসকভারি চ্যানেল কিন্তু আমার প্রবলেম যেটা ছিল সেটা সলভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।